নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করছি এচড়ের এক অভিনব রেসিপি আজকের এই রেসিপি দিয়ে কিন্তু গরম গরম ভাত নিমিষেই কিন্তু এক থালা শেষ হয়ে যাবে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এচড়ের আগের রেসিপিগুলো আপনারা যেরকম পছন্দ করেছেন আশা করি এটাও কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেল মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিস রেসিপিস চলুন দেখেন কীভাবে তৈরি করছি আগে থেকে আমি একটা কচি এচড় সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তবে এই এঁচড়ের রেসিপিটা করতে গেলে কিন্তু অবশ্যই একটু কচি এচড় হলেই ভালো হয় যেগুলো দানা ছাড়া সেদ্ধ করে নেওয়া চোটটাকে এবার ভালো করে একটু চটকে নেব তবে একদম যে মিহি করে চটকে নেব তা কিন্তু নয় আমি হাত দিয়ে যতটা সম্ভব ম্যাস্ট করবো আর কিছুটা অংশ দানা দানা থাকলেও অসুবিধা নেই সেটাই বরঞ্চ খেতে বেশি ভালো লাগবে ঠিক হাত দিয়ে আমি একবার করে একটুখানি টিপে দিলেই কিন্তু আঙুল দিয়ে দেখুন বেশ কোয়াগুলো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এইভাবে সমস্ত এঁচড়গুলোকেই আমি করে নিয়েছি আর সাথে কিন্তু একটু দানা দানাও রয়েছে যেগুলোকে আমি পুরোটা ম্যাচ করিনি এচড়টা এভাবে ভালো করে মেখে নিয়েছি দেখুন বেশ ঝরঝরে হবে এবং আবার মধ্যেখানে একটুখানি দানা দানা মতনও থাকবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেলটা লাগবে সেই জন্য আমি তিন টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে একটু ফোড়ন করে নেব যে সুন্দর যখন জিরে একটা ভাজার ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো রসুন কোচানো চার পাঁচ কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা আগে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি রসুন ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো আমি এখানে প্রায় দুখানা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি হলে খেতে বেশ ভালোই লাগবে সেই জন্য পেঁয়াজটা আমি দুখানা বেশ মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও বেশ একটু হালকা বেশ লাল লাল হবে সেই অনুযায়ী আমি ভেজে নেব খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদার কিমা আদার কিমা এখানে হাফ ইঞ্চি আদাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কোচানো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই সব রান্না একটু হালকা ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দেবো টমেটো এখানে ছোটো সাইজের দুখানা টমেটোকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নেবো আর রান্নাটা করতে হবে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এর সাথে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চু অ্যাড করলাম এর সাথে আর তার সাথে একটু জিরের গুঁড়ো দেবো কোয়াটার টি স্পুনের মতো এবার এই সমস্ত কিছুকে আবারও কিছুটা মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে মশলাটা বেশ দু চার মিনিট ভালো করে কষিয়ে নিছি যখন দেখব তেলটা সেপারেট হতে শুরু করেছে এর মধ্যে হাতে মেখে নেওয়া এঁচোরটা দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু এরকম কচি এঁচড় দিয়ে তৈরি করবেন কচি এঁচড় ছাড়া কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না খেতে এবার এই এঁচড়টা সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে কষাতে থাকবো এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আমার কথা মতো অবশ্যই একদিন তৈরি করবেন এছর এই সময় অনেক কচি এছর বাজারে উঠে গেছে এটা এনে অবশ্যই করবেন গরম গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি এবার কিছুটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভাজা ভাজা করেছি আর তলায় দেখবে একটু লেগে লেগে আসবে তখন বুঝবো এটা অনেকটা প্রায় হয়ে এসছে এবার সামান্য একটু চিনি অ্যাড করব যেটা যেহেতু অনেকটা টমেটো অ্যাড করলাম একটু ঝাল অ্যাড করলাম একটু চিনি দিলে সাতটার ব্যালেন্স হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বেশ তলাটা আবারও লেগে লেগে আসছে আর আরেকটা কথা বলে রাখি এই রেসিপিগুলো কিন্তু ফ্রাইং প্যানে বা ননস্টিক প্যানে চেষ্টা করবেন না তৈরি করার এগুলো অ্যালুমিনিয়াম বা স্টিলের প্যানেই তৈরি করবেন তাতে কিন্তু এটা টেস্টটা বেশ ভালো আসে কারণ তলায় যে ধরে ধরে আসে সেটাই কিন্তু এর সিক্রেট টেস্ট এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কোচানো ধনে পাতা কোচানো দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেল এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করবেন এ এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিও অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেলাইকন সমেত